বড় আমি 4 লাখ দিলাম, বড় দিয়ে দে, কি কইছ না মজা? আরে 4 লাখ কেন, এ গরু 10 লাখ হইতো আমরা নিতাম, তাই নাকি? কিছু লোক তো হাটে আয় কালে গরু দেখা দাম দম কইরা বাড়ির জায়গা টাকা বাইর কর। এক মিনিট, কি 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 এক মিনিট কইলি কে? ও মগের মূল্যক নিহি, হ্যাঁ আমরা গরু দাম দাবি করতেছি, গরু এত লয়ে যাবি? এটা মগের মূল্যক না, আমার বাপের টাকার মূল্যক, টাকা থাকলে লয়া দেখা। ওই 4 লাখ তোরে নগদ দিতাছি, রসিকুল। 4.5 লাখ গরু বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। 5 লাখ চালান কাট কাট। 5.5 লাখ কি হুইনা বাপ বেটা কই যা, উগাই গেছে কেন নাকি? হ্যাঁ কি উগাইছে তা আইতাছি, 6 লাখ 6 লাখ এবার আইছে না দাম একটা লেভেলে লেভেলে আও খুকি। আপা লেভেলে লেভেলে 7 লাখ কোন? আরে কি লেভেলে মুসা, তুমি লেভেল থেকে 1 ডিগ্রি উপরে, 7.5 লাখ কি কই যা নাই হয়ে গেছে কা বাপ বেটার? কি নাই হয়েছে দেখাইতাছি। ওই তোরে না এত টাকা দিয়ে গুরু লুবি? গুরু বড় গুরু না নিলে তো আমায় বলে আব্বা বড় গুরু আমরাই নিমু। ওই দালাল ভাই আমি ব্রোকার, তুই যাই হোস না হোস, 8 লাখ গরু আমি নিলাম। আর নিলাম কি গরু ছাড়ছি নিজে নেবে? 9 লাখ এই গরু সেটিং দেয়া ব্রোকার আমার বাড়িতে পাঠান। 10 লাখ 10 লাখ 10 লাখ 10 লাখ শুনছোস শুনছোস? ক বুকের পাটা থাকলে 11 ক ক খালি ক। আব্বা আমগো বুকের পাড়া কি ওগমতা ছাগলের বুকের পাড়া নি যে 4 লাখ টাকা গরু আমরা 10 লাখ টাকায় নিমু? আমরা এত বড় গরু ছাগল না তাই না আব্বা? এক কাজ করো ব্রোকার, এই বাছুরের গলায় গরুর দড়িটা বাইন্দা এই ছাগলের হাতে ধরাই দেন, কেমন? চলো আব্বা। কাকা পিক আপ ডাকবো, লোকেশন কই? এই এই পিক আপ দিয়ে কি আমি এত বড় গরু নিয়ে ঘুরে? হ্যাঁ গরু লোবো হাটা মহল্লার সত্যি দেখবার কো বুঝে চারমিয়া সাহেবের গরু যাইতাছে বলত জানি কোনা। রসিকল 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 আবার ঠকলাম নি? আরে কি কছ না কছ, হ্যাঁ গো তো এত টাকা দিয়ে গরু কিনার হেল লেগা পাউলি লইছি আইছে জিতছি, ফকিনের ঘরে ফকিনি দেখবি এরা কুরবানি দিব বকরি। হা হা জানি তো সেজন বকরি ভাই, জিতছি নাই গরু। হা হা জিতছি জিতছি, 10 লাগাই খোল রসিকল। আয় আয় মিছি একবার ভাই, কত নিছে গরু? 10 লাখ জিতছি না ভাই, জিতছি না, 10 লাখ জিতছেন? জিতছি। ওই মেছি মেছি ও বড় সাবধানে সাবধানে সাবধানে, আস্তে 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 ভাই, গরু কত নিল? 10 লাখ কি কন ভাই এত কম? জিতছি না ভাই, জিতছি না। আরে জিতছেন জিতছেন, হ্যাঁ জানি তো জিতছি জিত। আলাই বেটা হুন হুন সবতে তো কইতাছে 10 লাখ আপনি জিতে গেছি গা? জিতছি না ভাই। কাম করবি ওই কেউ যদি আবার দাম জিগায় যাতে পারায় কবি, কবি যে 12 লাখ লইছে মিছা গুমু। আমি হলা যদি আমরা না জিততাম তাহলে তো 12-13 লাখ টাকা দিয়ে কিনতে হইতো, এর লেগে পারায় কবি। তাহলে আপা 12 লাখ কে 13 লাখ কই? 13 কবি হ্যাঁ আমি মি ছেড়ে দেখতে কিন্তু বেশি বেশি লাগে, পারায় জন কমু একটু বেশি বাড়াইবে না সমস্যা কই? ও 13 লাখ বন্ধুরা 13 লাখ আপনারা দেখতে পাইতেছেন এই যে মেসি রে লইতাছে গুমু 13 লাখ মেসি গুতা দিবা যাইতাছে আমার মেসি 13 লাখ ভাই। আব্বা গন্ডাগানি হয়ে গেছে, আটকাছি এমনি গাছ তুলিতে আইটা কি পুরান ঢাকা যেমনই? আবে 15 লাখ টাকার গরু যদি আইটা না যেতে মাইন্সে দেখবো কেমতে? রাইত হয়েছে বলাম যাইতে যাইতে রাইত হইলে হইব, এই 15 লাখ টাকার গরু একটু রাইতে না হয় ভালো, মাইন্সে দাঁড়িয়ে দেখে মজা পাইব। আব্বা আপনি চিন্তা করেন না, আমি গাছ গুজ ভুসি মুসি যা আছে সব কিনা লো এমু। গরুর দাম হয়েছে 10 লাখ আগার কাউরে 10 লাখ কই নাই কা, সব ধরে কইছি 15 লাখ লইছে গরুর দাম। মা কুমা এত টাকা দিয়ে গরু কিনছেন? মাইনসের দেখাইছেন নি মানে কইতাছে কি মানে হাটায় হাটায় নিয়ে আইছেন নাকি গাড়িতে করে নিয়ে আইছেন? গাড়িতে আনুন গেলা, এত বড় গরু হাড়ে আনুন না, পুরা রাস্তা হাড়ায় আনছি, যে দাম দিয়ে গেছি হেরে কইছি, যে দাম দিয়ে না হেরেও কইছি। আব্বাই তো দাম কইতে কইতে আইটু স্ট্রোক করতো। আরে এমনি কথার কথা কইছি, টেনশন নিও না দূর। বাজার হুন হুন হুন, তুই একটা কাজ করবি বাজার,
কালকা ঘুমে তো উঠাই না, গরুটারে গোসল দিয়া সামনে নিয়ে বানবি বাড়ির সামনে উচ্ছত, আর মহল্লা সপ্তরে খবর দিবি আমগো গরু দেখা যাওয়ার লেগা, আর হুন ওই খারুসটারও খবর দিবি, আয় দেখা যাক যে আমগো গরু দেখার লেগা মহল্লার কত হাজার হাজার মানুষ আয়া পড়ছে। এক কাম করলে কেমন হয়? কী কাম? মহল্লাবাসী তো দেখবই, এমটি দেখব, সাংবাদিক দেখি, নিউজ করে দিই, পুরা দেশবাসী দেখুক আমগো গরু কত বিশাল বিরাট নারিন্দার চানমিয়া, এবার বাংলাদেশের সবচেয়ে বড় গরু কোরবানি দিতেছে, এটা নিউজ হওয়া দরকার না? এই বগুলে আব্বা আবেলে পিছাজকে বগুলে আহো যা জুতা খুলো না তো। তোর তোর জুতা খুলবো কে লেগে তোর লিগা, তোর জুতা পারব না, তোর চুম্বা দিব আমি দেখছো আমার পোলা। মাশাআল্লাহ কি বুদ্ধিটা করছে, ভালো হয়েছে তুই সাংবাদিক খবর দে কালকা, হ্যাঁ সাংবাদিকের সামনে আমি ভাষণ দিব, আমি আর মেসি ভাষণ দিব, আমি ভাষণ দিব, আমি আমি এখনই খবর দিতেছি, খবর দিতেছি, আর গরুর নাম রাখছি মেসি নাম্বার ওয়ান। আরে পারলে তো মেসি আর রোনালদো রাখতাম, সামনের দুই ঠ্যাং মেসির, পিছের দুই ঠ্যাং রোনালদোর। ঠিক আছে ঠিক আছে, মানে খুব সুন্দর লাগতেছে, একবার মনে হচ্ছে যে খানদানি একটা মানুষ। আর এই যা আপনার যা মান আইছে না, একটু ঝাড়ি চুড়ি দিয়ালাম, কুচকে গেছে না? আর খারাপ একটু বইটা লই নিলে, এই সোনার ব্রেসলেট দেখো কেমন মানুষ। হ্যাঁ দেখাইতে তো ওই বউ, আরে যে সোনার গড়িটা। আচ্ছা বেলো না, বেলো না, মাফ করে দাও, নাশপাতি কেবে এই নল নাশপাতি একটা মালটা দিই। আচ্ছা ভাই ওই যে বুঝি কি যে ইন্টারভিউর মধ্যে আমারও বিদায়কে আমি গুলাম দামাদামি করছি, নাইলে কিনা মেসিরও অন্য পার্টি লয় যেত গা। মেসি? হ্যাঁ মেসি, মানে আমগো আমগো গরু না, মেসি একেবারে সেরা, মেসি যেমন সেরা প্লেয়ার, আমি গরু বি সেরা গরু, এরকম পুরান ঢাকায় জীবনে এত দামি গরু হয় না কে হচ্ছে। ভাই যান আমার ইন্টারভিউর মধ্যে রাইখে, আমি বিরিয়ানি খেলাম, বিরিয়ানি ভাই যান। যদি দর্শক মন্ডলী আমরা লাক্স নিবেদিত সময়ের বুলেটিনে আপনাদের স্বাগতম। আমরা এখন চলে এসেছি পুরান ঢাকায়, আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক গরিবের বন্ধু দরদীপ ধনাঢ্য ব্যক্তি পুরান ঢাকার জনাব চান মিয়া সাহেব। উনি একটি দারুণ যখন দারুণ খুবই ভালো একটি কাজ করেছেন, উনি এবার কোরবানির ঈদে নিজেকে একটি দারুণ বিশাল সাইজের গরু কোরবানি দিবেন বলেও নিয়ত করেছেন। তো এই জন্য আসলে আমাদের এখান থেকে, আপনারা কী ভাবছেন বড় গরু মানে কি উনার ছেলে? না না না, আসলে উনি একটি বিশাল সাইজের গরু কিনেছেন এবং সেটি কোরবানি দিয়ে গরিব দুঃখীদের খাওয়াবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথম চান মিয়া সাহেবের সাথে ডিরেক্ট কথা বলবো, তারপর আপনাদেরকে আমরা বাকি গরুটা দেখাবো। জি জনাব চান মিয়া সাহেব, জি বলেন যে আপনার অনুভূতিটা কি, গরু কিনার পর আপনার অনুভূতি, এত বড় গরু আপনি কিনলেন? আসলে হইছে কি আমগো বাপ দাদা ১৪ গোষ্ঠীর দিল, মানে কোল যা আপা ক্যামেরা 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 মাইক হেজর বুক, ঠিক আছে? জি জি, আসলে হইছে কি আমার বাপ দাদার ১৪ গোষ্ঠীর দিল, মানে কলজাতে অনেক বড় ছিল, মানে হেরানা খালি গরিব মানুষের উপকার করতো, হ্যাঁ হাত খোলা ছিল, দিল খুলসা ছিল, তো হেরা মনে করেন যে কোরবানি ঈদের সময় আমগো বাইতে ফকির মিসকিনের মেলা বয়ে যেত গো, সাত দিন ধরে খালি ফকির মিসকিন গো খাওয়াইতাম আমরা, এই যে আমার পোলাবি দেখছে এই পুরো বাড়ি জুড়ে এই ফকির মিসকিনরা আমার বাপদাদায় খাওয়ায় গেছে, বাপদাদার অভ্যস্ত আমার ভিতরে আয়া পড়ছে, আমার পোলার ভিতরে বি আয়া পড়ছে, এর লেগে আমরাও গরিব মানুষের লেগে যদ্দূর পারি করার চেষ্টা করি, আল্লাহ যদ্দূর তফিক দিচ্ছে করার চেষ্টা করি। এই যে মনে করেন গেল ঈদে ৫০০ মানুষের আমরা জাগাতের কাপড় দিচ্ছি না রে, ৫০০ মানুষের জাগাতের কাপড় দিচ্ছি, আবার এই যে ঈদে এই ঈদ আমরা নিয়ত মানছি যে গরিব মানুষের লেগে করুম। আরে আমরা তো দিল খোলা গুর্দাওয়ালা বংশের মানুষ, হ্যাঁ আমরা তো আর পাশের বাড়ি রমজান সর্দারের মতন না, হ্যাঁ গো বাইতে তো ফকির মিসকিন ঢুকারই পারে না, ফকির মিসকিন মাইরা ফেলাইছিল একবার, এর লেগে করছি কি ওই যে এইবার এই বকরি ঈদে
15 lakh taka দিয়ে গরু কিনছি। 15 lakh ওই হাটের সবচেয়ে বড় গরু, ঢাকার সব হাটের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। কিন লেগে কিনছি আমি, খাওয়ানোর লেগা না, আমরা তো খাওয়ার লেগে করি নাই গা। এটা হচ্ছে গরিব মানুষের খাওয়ামো, দিন ভর রাত ভর 15 দিন ধরে খাওয়ামো 15 lakh taka। সব ফকির মিসকিন সবাই খাওয়ামো, আপনি দর্শক মন্ডলী, আপনারা কিন্তু এতক্ষণে বুঝে ফেলেছেন যে গরুটির দাম কিন্তু 15 lakh taka এবং এটি কি সাইজের গরু হবে নিশ্চয়ই আমরা এটুকু আন্দাজ করতে পারছি। উনার ছেলের থেকেও গরুটির সাইজ বড় হবে, কি বলেন? আরে বড় হইব না কিনলে মিয়া, গরু 15 lakh বুঝো, ওই গরুর নিচে যে অন্ডগোস্ত তোমার চেয়ে বড় হইব, তুমি গরুর সাইজ আমার পোলার লগে মিলাই দিচ্ছ। আব্বা এদিকে আহেন, আবে তুই লো হ্যায় না, লো হ্যায় লো হ্যায় লো হ্যায়। আগে আহেন তো আহেন। আসলে হয়েছে কি, ওই যে বড় গরু তো আমার পোলা একলা সামলাইতে পারতাছি না। প্রিয় দেশবাসী, আপনারা বয়ন অপেক্ষা করেন, আমি জামু পোলার লগে গরুটা লিয়ে আইতাছি, আপনারা দেখ। জি জি, একটা রস খেতে খেতে চাই। আবে একটা গরু লয়ে যাবার পারস না, গাছের গুস। দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যে আমরা 15 lakh taka গরুটা দেখতে পাবো বলে আমরা আশাবাদ করতে পারি। গরু আনার জন্য ওই যে ভাইয়াটা গিয়েছে, চান মিয়ার ছেলে, আমরা কিছুক্ষণের মধ্যে গরুটি দেখতে পাবো। তোরা ভাগবি কই, আজকে তোর একদিন কি আমার একদিন, তুই আমার মানিকদের ফালুদা বানায় পালাই চল। এই এই কুল্লি কি রে তুই, কি হয়েছে, গরু দৌড়নি দিয়েছে? আরে গরু দৌড়নি দিব কি লিগা, এ হালার মতো আমার গরু আরে বলাইছে আমার মালিক যাচ্ছে। চুরি দর্শক মন্ডলী, এটা কি হলো আমরা বুঝতে পারছি না, মেসি চুরি হয়ে গিয়েছে। দর্শকরা এতক্ষণ ধরে মেসির অপেক্ষা ছিল কিন্তু না, মেসি নাই, মেসি হারানো গিয়েছে। এই যে আপনার গরুটি হারানো গিয়েছে, আপনার অনুভূতি কি, এবং গরুটি কে চুরি, আপনার ছেলে চুরি করেছে বলে আপনার মনে হয়? তুই কি পাগল না ছাগল, আমার বলা কিনলে গায়ে নিজের গরু চুরি করবো? মানে মনে হয় না, এই চেয়ারটা দিলাম বাড়ি দিয়ে মাথা দা, তুই বাঘ ফিরা দি আজিল জানি কোনার গান, গোবর মাথা দিয়ে কি এই ক্যামেরা লয়ে পাঠা দিয়েছি নি তখন। জি বুঝতে পেরেছি, তাহলে আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো, আমার প্রতিবেশী এই রঞ্জন সরকারে চুরি করছে, আমার প্রতিবেশী খারুস টাইপের একটা আদমি বুঝছো, হ্যাঁ হ্যাঁ মাই আর আর বিবি তিনটা মিলে আমার গরু চুরি করে লয়ে গেছে। জি বুঝতে পেরেছি, আপনি কি শিওর যে এই গরু চুরিটি রমজান না চোরাই করেছে? আরে আর কতবার গো রমজান না রমজান না রমজান না হ্যাঁ চুরি করছে গরু, এটার বিচার চাই আমরা। জি দর্শক চুনতে পারছেন, আমাদের গরু চুরি করছে, দর্শক চুনতে পারছেন যে তিনজন গরু না তিনটি মানুষ মিলে একটি গরু চুরি করে গিয়েছে। যে আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, যে এই মেসিকে মানে আপনার গরুটিকে যদি না খুঁজে পাওয়া যায় তাহলে কি আপনি আপনি আপনার ছেলেকে কুরবানি দিবেন? কি কি লিখি? জি অপলারে কুরবানি দেব কি না? জি জি তোরে কুরবানি দেব, ফাজিল জানি কোরআন গাল তুই বিতলামি করে ভাই, ওরে গরু কেন না রাখ, তোরে কুরবানি দেব আমি, কিসের কাট? আরে আপা তুমি হেনে ভাই গান হুরো, সব বোন আস হয়ে গেছে দেখো। আপনার গরুটি কে চুরি করেছে বলে আপনার মনে হয়? আরে কইছি তো, আমার প্রতিবেশী রঞ্জন সরকারে চুরি করছে। চোর কই তো কারো সাপি কোনজু, আরে এত তো কই জানাই করি, আরে আরে কো বলা হইছে কি রে, আর একটা গরু কিচ্ছু এটা কো শুনি না গেলে তো আমার হাড়ি ফুটা করে দিব। হ্যাঁ লোর দে তো হনি, আল্লাহ আল্লাহ তুমি তো সবই দেখছো আল্লাহ।
তুমি তাদের বিচার করো, জায়গা হকলতে মিলা আমার মেসির চুরি করছে, আল্লাহ তুমি বিচার করো। ভাই আপনি চুপ করে রয়েছেন কেন? চোর কো দেখাইতেছেন না কেন? দেশবাসী জানুক, পুরা দেশবাসী জানুক যে আমার মেসিরে কেনাই চুরি করছে, মানে কোন ফ্যামিলি চুরি করছে। সাংবাদিক ভাই আমি কিন্তু কয়ে দিতেছি, আপনারা যদি ওই যে রমজান চোরারে গুষ্টি উদ্ধ পুলিশ রাতে তুইলা না দিবার পারেন তাহলে গোলাম আমি আর পানিতে আসব। এই বাবা, এই কি করবি, আর কি করবি, আর কি করবি, হ্যাঁ নাটক মারাবো লাগছে না, নাটক, হ্যাঁ বড় হারামের নাটক না আবে। আলা পালা কত টাকা কইছ গরুর? হ্যাঁ গরুর দাম কত কইছে? 15 লাখ টাকা দিয়ে কিনছি। 15 লাখ আবই? 15 লাখ এক লোকে তুই চোখে দেখছ? চোখে দেখছ মা? জিন্দেগিতে দেখছে। হ্যাঁ জিন্দেগিতে চোখে দেখছ 15 লাখ টাকা? ওই 15 লাখ টাকা লিখতে কয়টা শূন্য লাগে এটা কইবি পারবি? আমি কি অঙ্কের শিক্ষক নাকি যে তোর আমি এখন অঙ্ক শিখামো? আমি জানতাম হালা তু হালা তুই নাটক মারাইতে আছো, ছুঁয়ে পারবি না। হ্যাঁ আবে নাটক মারাচ্ছে আমারও লাগে না। শুনেন সাংবাদিক ভাই, দেশবাসী, এই যে গরু চুরির একটা কাহিনী করতেছে না, হ্যাঁ নাটক মারাইতেছে যে এটা আমাগরে ফাসানের লেগা এই নাটকটা মারাইতেছে। ওর গরু চুরি যায় নাই কে? আমি কইতেছি নাটক তো সাজাইছে এরা, আমগো গরু চুরি কইরা এখন হ্যাঁ নাটক মারাইতেছে। আমি বিচার চাই, আমি বিচার চাই না বাপ বেটা মিল্লা, গরু না কিন নাই গরু হারানোর একটা নাটক সাজাইছে, আমরা বুঝি না এগুলো। এই সাংবাদিক ভাই আপনি দেখছেন গরু দেখছেন? এনে কেউ দেখছে? আমি দেখছি, আমি দেখছি, আমরা দেখছি। আরে আপনি রাখেন, আপনি দেখছেন, আমরা দেখছি, কেউ কিন্তু দেখি না একটা যে গরু চুরি হয়েছে। ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো যে গরু না কিনে আম করে ফাসানোর লাইকা, আম করে বদনাম করার লাইকা, আম করে রেপুটেশন মাটির মধ্যে মিশাই দেওয়ার লাইকা। ওই ওই তুমি 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 কি কথা আজকে লা? তুই কালকে নিজে হারে গেছিস, তুই না গেলে আমি কাল লগে দাম দামি করছি, এরপরে তুই দামে হাঁটছো তাইরা যে ইন্দ্রের মতো চিপাতে পালাইছো। আমি হাঁটে গেছি? আমি কখন হাঁটে গেলাম? আমি কত টাকা কইছি? তুই কইলি 9 লাখ, আমি কইছি 10 লাখ। ভুলি নাইকা, সকলি মনে আছে দেশবাসী আপনাকে সামনে স্বীকার করলো যে 10 লাখ টাকার গরু 15 লাখ টাকায় উঠাই নিছে। তার মানে আপনারা বুঝতেই পারতাছেন গরু না কিনা বা কিনা ফেরত দিয়ে আইসা আম ঘরে ফাঁসানোর চেষ্টা করতেছে, আম ঘরে বদনাম করার চেষ্টা করতেছে। বাপরে দল, ভুলে স্লিপ অফ টাং হয়ে গেছে গা। আসলে আমি কইতে চাইছিলাম ভাই যে 15 লাখ কইতে চাইছিলাম, আপনি তো জানেন, আপনি দেখ আপনি দেখছেন যে দিতেছি, আপনি জানেন, আপনি জানেন, কিন্তু মূল বিষয় হইতাছে গিয়া এই যেখানে যে চোর খাড়া আছে ওগর বিচার কে করবো? অপমান করেছে এবং হুমকি দিয়েছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে ডালমের কোট কালা হে সে ডাল চুরি করছে, সে হচ্ছে গরু চুরি করেছে, এরপর নাইলে তার কেন মনে অনেক কি আছে, মনে অনেক কি আছে, হেরা তা হাঁচা আছে আবার গরু চুরি করছে, আবার মনে অনেক কি আছে, আমরা আমগো চোরাই গরু ফেরত চাই। বলছি না আপনি তো একবারে হা পায়া গেছে, ওইছে এখন একটু জিরান, আমি আপনার পানি এনে দিই। ও পানি খেলো, এই আমরা খারাপ আব্বা আপনি পানি খাইবেন না। হাই কোশ কিন্তু আমার পোলা, তুই আমারে পানি না খেলে মার বাড়ছান। ওই পানি খেলো না গালা আব্বাই না খালি, আপনিও পানি খেবেন না, লাগলে আমিও পানি খাবো না। মাথা খারাপ হয়েছে নাকি তোর? এই সরান তো, পুরা দেশবাসী দেখতাছে এখন আমি যা কইছি আমরা যদি একটা আমার মহাসন করি তাইলে মনে করে মাই সে দিকে কই যে পুরুষ দিয়ে এটা সবাই আমন্ত্রণ করতেছে। খামু না কিচ্ছু, কিচ্ছু ঠিক আছে, খামু না খামু না। ওই যে আসতে হাঁপায়েন না। দর্শক মন্ডলী, এখন আমরা আপনাদের জন্য একটি তাজা গরম গরম খবর নিয়ে এসেছি। মেসির মালিক মেসিকে না পেলে কি করবে আপনারা কি জানতে চান? আর জানতে চাই তো, এই লিখিত আপনারা আনছি যে আমরা ঘুরান নাই দিই জি। আর যেটা ঘুরা এদিকে ঘুরান, এদিকে যে যে আম গুটি যে জি, ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এখানের মধ্যে একটি চরম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনটি মানুষ বসে আছে। মা সন্তানকে পানি সাজছে কিন্তু সন্তান পানি খাচ্ছে না, তিনটি লোক
আবরণ অনশন করে এখানে মধ্যে বসে আছে। মেসিকে না পেলে তারা কোনোভাবেই এই আবরণ অনশন ভাঙবে না। দর্শক, আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে মেসির মালিক চানমিয়ার সাথে। তিনি তার থেকে আমরা তার মতামত জানতে যাবো। চানমিয়া সাহেব, আপনি কেন পানি খাচ্ছেন না সেটা কি আমাদেরকে একটু বলতে পারেন? আচ্ছা, আসলে ওই যে কি প্রিয় দর্শক দেশবাসী, আমি আমার মেসিরে যতক্ষণ না পাবো ততক্ষণ আমি আমার মুখের ভেতরে দানা পানি কিচ্ছু আনাবো না। আমি তো জানি কোন ব্যাটাই চুরি করছে, আমি জানি কে আমার মেসিরে যদি খুঁজা না পাই আমি বিষ খাবো। সকালের ভিতরে যদি আমি আমার মেসিরে না পাই আমি বিষ খায় মরে যাবো। উনি যদি বিষ খায় মরা যায় আমিও বিষ খাবো। উনি যদি দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন মিয়া বাড়ির দরজায় কি রকম হাহাকার ছুটে গিয়েছে। আপনারা বুঝতেই পারছেন কি করুণ অবস্থা তাদের, মনের অবস্থা কি। তারা তিনজনে নিয়োগ করেছে যে গুরু মানে মেসিকে যদি না পায় তাহলে তারা পরুষণ ধর্ম করে করে এখানে নিঃশেষ হয়ে যাবে, মারা যাবে। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে আমাদের প্রশাসন কোথায়? হ্যাঁ, প্রশাসন কোথায়? জনপ্রতিনিধি কোথায়? তারা কি আঙ্গুল চুষতেছে? হ্যাঁ, তাদের কি কোনো দায়িত্ব জ্ঞান নাই, কোনো কর্তব্য নাই? কই, তারা তো নাই, তাদেরকে তো আমরা খুঁজে পাচ্ছি না। এখানভাবেই কি এভাবেই কি মানুষ আস্তে আস্তে নিখোঁজ হয়ে যাবে, অনশন করতে করতে তিনটি লোক মারা যাবে? তাদের কি কোনো দায়িত্ব নাই? তারা কি সে দায়িত্ব নেবে না? আপনাদের দর্শকদেরকে বলছি, আপনারা তাদের জানিয়ে দিন, দর্শকদের সবাইকে পুরো বাংলাদেশকে জানিয়ে দিন, পৃথিবীকে জানিয়ে দিন, এখানে তিনটি লোক মারা যাচ্ছে কিন্তু কেউ কিছু বলছে না। আমাদের সঙ্গে থাকুন। আমার মেসিরে যদি খুঁজা না পাই আমি বিষ খাবো। সকালের ভিতরে যদি আমি আমার মেসিরে না পাই আমি বিষ খায় মরে যাবো। উনি যদি বিষ খায় মরা যায় আমিও বিষ খাবো। উনি যদি না পায় ঠিক আছে বাইরে আমি কেমনে থাকুম? আমি তো আর ওই নির্বাচিত কমিশনারের মতো না যে ভোটে জিতা আর কোন খবর নাই জনগণের। আমি আমি কিন্তু জনদরদি, দুঃখিত, আমি 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 মানুষকে ফিল করি, ভোটারকে ফিল করি, এলাকাকে ফিল করি, সেই জন্য আমি ভাই এই সামান্য উপহার লিয়া আপনার কাছে চলে আসছি আপনার সমবেদনা জানানোর জন্য। এই সাংবাদিক ভাই, উপহারগুলো ধরেন। আরে আমারে ধরবো ক্যামেরা, ওনে ধরবো কি কিল্লা ভাইয়া। আপনি যে উপহারটি এনেছেন এটা কি আমরা কি দেখাতে পারি জনগণকে, দেশবাসীকে? অবশ্যই দেখাতে পারেন, অবশ্যই দেখান দেখান দেখান। সুপ্রিয় দর্শক, এই যে নেতা, উনি চানমিয়ার বাড়িতে এসেছেন যে কিছু উপহার নিয়ে। আমরা এখন এই উপহারটি খুলে দেখব যে উনি আসলে কি উপহার এনেছেন। ভ্যাসলিন। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকবো। সানসিল্ক। জি, চুল ঠান্ডা থাকবো।
লোশন। এই প্রোডাক্টের লাগে আমার চেহারাটা ধরো না। প্রিয় নেতা, যে আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে মানে আপনি এইগুলা কি আনলেন, মানে গরু হারানোর সাথে এগুলোর কি সম্পর্ক? আমি তো নির্বাচিত নেতার মতো না, এই যে কমিশনারের মতো না। আমি আজকে আপনার ক্যামেরায় একটা কথা বলতে চাই। ভাই, আমার ভাই, আমার জান ভাই, কিউজি ভাই, আমার চিকিৎসার লাইগা থাইল্যান্ড যাওয়ার কথা ছিল, ভাইয়ের দুঃখের কথা শুনি না, কিসের চিকিৎসা, কিসের থাইল্যান্ড, আগে আইছি ভাইয়ের বিপদে পাশে থাকতে। ভাই, ও ভাই, মানছি কিন্তু জানে, হকলতে জানে, থাইল্যান্ড মানুষ কেলা যায়, হ্যাঁ চাপাবাজি করবার আইছে। ভাই, আপনার লেগে একটা উপর আনছি, আপনি গ্রহণ করে আপনার সহযোদ্ধা হিসেবে মানে সামিল করেন। দর্শক, এতক্ষণে আপনারা দেখে ফেলেন যে আরেকজন নেতা কিন্তু চানমিয়ার বাড়িতে চলে এসেছে, এবং তিনিও কিন্তু উপহার নিয়ে চলে এসেছে। চানমিয়ার কপাল খুলে গিয়েছে আমার কাছে মনে হইতেছে। নেতা, আমরা কি এই বক্সটা খুলে দেখতে পারি যে আপনি কি উপহার নিয়ে এসেছেন? অবশ্যই অবশ্যই, খুলে দেখুন। দর্শক, খুলতে অনেক কষ্ট হচ্ছে, আমরা দেখছি খুবই সুন্দর। কি তামচা দেখেন ভাইয়েরা, আর আইছে ভাইয়ের গরু মেচি, আর আইছে, আর হ্যাঁ আনছে ইটা। এইটা বুঝার ক্ষমতা যদি তোর থাকতো তাহলে তো জনগণে তোর পাশেই থাকতো, তোর ভোট দিয়া কমিশনার বানাইতো। শোন, কাঁধে কাঁধ দিয়া আমরা বাইজানের গরু খুঁজে দিয়া বাইজান রে অনশন ভাঙামু এই পিওরিটির পানি খাওয়াইয়া। কমিশনার সাহেব, এই শুনেন, পিওরিট তো আমাকে আছে, একটা এসি আনলে ভালোই তো। আগামীবার গরু আড়াইলে আইনি মনি। এই যে দেখেন, এই যে ষড়যন্ত্র করতেছে, কানে কানে কথা বলে ষড়যন্ত্র করতেছে, ভোট কনফার্ম করতেছে, দেখেন। যদি দর্শক মন্ডলী, আপনারা দেখেছেন দুই নেতাই কিন্তু এখানের মধ্যে চানমিয়ার বাড়িতে উপহার নিয়ে এসেছেন, কিন্তু আসার পরে সে তারা কিন্তু মারামারিতে লিপ্ত হয়ে গিয়েছেন। এদিক দিয়ে পাপ্পু কিন্তু গিয়েছে হচ্ছে প্রতিবাদ মিছিল করার জন্য। এখন মেসির আসলে ভাগ্যে কি আছে আমরা বলতে পারছি না, আমরা আসলে কোনোভাবে এখনো ডিসিশনে আসতে পারতেছি না যে এই বাড়ির আসলে পরিণতি কি হবে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা লম্বা মিছিল এলাকা ঘুরে বেড়াচ্ছে, যার মূল দাবি হচ্ছে মিছিল ঘরে ফেরানো। চলুন আমরা তাদের থেকে শুনি এটার সম্পূর্ণ কাহিনী। আচ্ছা, আপনারা কিসের জন্য এই মিছিল বের করেছেন? এটা কোনো রাজনৈতিক মিছিল না, কোনো দলের মিছিল না, এই মিছিল হয়েছে আমগো ভালোবাসার মিছিলে ফেরত পাওয়ার মিছিল। কিন্তু সকালে উঠা দেখে গরু নাইকা চুরি হয়ে গেছে গা। এখন আমরা গোসলের কাছে দাবি করতেছি, যতক্ষণ পর্যন্ত আমি মিছিলে ফেরত না দিব ততক্ষণ পর্যন্ত আমরা মিছিল চালাই যাবো। আবার আমরা অনুসরণ নামু, আমগো মিছিল কিছু হইলে আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, এইখানে আমাদের প্রশাসন
কি শুরু করছে তারা? তারা এলাকাতে তো পাগল বানায় ফেলাইতেছে। গাড়ি বাইর করো, অগ ভাইরাল আর মেসিগিরি আজকে বাইর করো, জলদি করো। যদি দর্শক মণ্ডলী, এখনও কিন্তু চান মিয়ার বাড়িতে অনশন চলছে এবং এই অনশনে আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন এই যে বিরোধী দলীয় নেতা এবং সরকারি দলীয় নেতা, তারাও কিন্তু আমাদের সাথে অনশনে যোগ দিয়েছেন এবং তারা যেটা বলতে চায় যে মেসি ফিরে আসুক, চান মিয়া সাহেব সুইসাইড না করুক। আমরা তারপরে হচ্ছে প্রথম বিরোধী দলীয় এই যে সোহাগ সাহেবের কাছে জানতে চাইব যে তিনি কেন অনশনে যোগ দিয়েছেন, বলুন। আমি হচ্ছি আমার এলাকার মহামান্য ভোটার, মহামান্য ভোটার, তার দুঃখে দুঃখিত হইয়া, তার পেরেশানিতে পেরেশানি পাইয়া আমি তার সাথে তার দুঃখে শরীর হওয়ার জন্য সহযোগ হয়েছি। একদম মনে করো যে গলা নরম কইরা কাঁইদা কাইটা যে কাজ করতেছে, যে কথা বলতেছে, এটা তো চুরি করা আইডিয়া কথা বলতেছে। আরে মিয়া, আমার আইডিয়া চুরি কইরা, এই যে উপহার দেওয়া, অনশন করা, এটা তো আমার আইডিয়া, আইডিয়া চুরি কইরা। হ্যাঁ মনে করো যে একদম কাঁইদা কাইটা ক্যামেরার সামনে কইতে আছে, কত বড় চিটার। গরু হারাই গেছে না, খুব কষ্ট মনে, ভাইরাল হওয়ার খুব শখ তাই না? সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছেন আপনি অনশন। এই থানায় চলেন, আরে নাও। এই থানায় চলেন, আরে লো। আরে সমস্যা কি আপনার? গরু চুরি হয়েছে আমার, যদি লইতে হয় তাহলে যে গরু চুরি করছে আরে লয়ে যান। আরে দুঃখিত স্যার, আমার আব্বার ছাড়া আমার আব্বার কোনো দোষ নাই, তবে গুলো এই যে সমস্যা, এই তো কামের কাম করছেন, একটা আসল চোর ধরছেন, সবাই দেখছে, দেশবাসী দেখছেন, চোর ধরা পড়ছে, আমগো জিত হয়েছে, জিতছি, চোর আরো ধরা পড়বো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এই ধরো। আর সাংবাদিক সাহেব ভালো আছেন না? নিউজ করতে খুব মজা লাগে, ভাইরাল নিউজ করতে আরো বেশি মজা লাগে তাই না? যত মাখন আছে, যত কিছু আছে, সবকিছু মাখে নিউজ করতে হবে তাই তো? চলেন থানায় চলেন, আপনার আরেকটু সুন্দর করে মাখন খাওয়াই স্যার। চলেন চলেন, এই দেখুন, চলেন চলেন, দেখুন দেশবাসী, একজন নির্ভীক সাংবাদিককে সে কিভাবে অত্যাচার করছে। চলেন চলেন, আপনারা আমার সাথে থাকবেন, এগুলো মেনে নিবেন না, লাইক শেয়ার দিয়ে পড়িয়ে দিতে পারে। কেন নিতেছেন আপনার আব্বারে কি জন্য নিতেছি? আপনাদের আব্বা ভাইরাল হওয়ার চেষ্টায় সারা বাংলাদেশের মানুষের পাগল বানায় ফেলাইছে, এখন মেসিরে আইনা থানায় জমা দিয়ে আপনাদের দুই আব্বারে নিয়ে যাই, ঠিক আছে? একটি হারানো বিজ্ঞপ্তি, গতকাল রাতে চান্মিয়ার বাড়ির থেকে একটা গরু হারানো গিয়েছে, সেই গরুর কেউ যদি সন্ধান দিতে পারেন তাহলে তার চান্মিয়া কি দিব জানি না, আমার বাপে রমজান মিয়া তার 50,000 টাকা পুরস্কার দিব। কি উল্টাপাল্টা কত কাজ খেলা, চড়ায় কিন্তু গালের ক্যানভাস পাল্টাই দিব কইছি স্যার। একটি হারানো বিজ্ঞপ্তি, প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, 56 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সম্মানিত ব্যবসায়ী আমার বাপ চান্মিয়া, তার বাড়ি থেকে একটা বিরাট বিরাট গরু হারানো গেছে। গরুর দাম আছিল 15 লাখ টাকা, গরুর দাম আছিল 15 লাখ টাকা। এত বড় গরু এই অত্র এলাকায় কোনোদিন কোরবানি যায় নাই কা, এর লেগা কিছু মানুষ হিংসায় জৈলা পুইরা রাইতের অন্ধকারে গরুটা চুরি করছে। এই 15 লাখ টাকা কইলো কবির থেকে, 10 লাখ টাকা না কইতেছিলি? আমার গরু, আমি যা খুশি দাম কম, তোর কি? ও বাবা রে বাবা, বাপের সাথে সাথে পোলাও মিথ্যা বাদার চাপা বাজ হয়ে যাইতেছি, 5 লাখ টাকা হইব না গরুর দাম, 10 থেকে 15 তো লাভ পাচ্ছি। তুই কথা কচ খেলা, এই তুই তো চোর, তোর বাপের চোর, তোর বংশ চোর। ওই চুরি করছি মানে কারে চোর কইতেছস? তোরে কইতেছি কেবল চোর কইলি তো খবর আছে? গায় হাত দেশ খেলা, গায় হাত দিবি না, এক কারে গায় হাত দিব না, আরেকবার হাত দিয়া দেখ, এক লাথি মেরে ফালাই দিম তোরে। আমিও লাথি মারতে পারি, আমি তো ফালাই ওরে চেম্বিস দেশ না ফালাইছি। আহ আই মামা, যাও তো যাও যাও,
মারা খা। প্রিয় এলাকাবাসী, প্রিয় এলাকাবাসী, যা ভুলে গেছে বোন, মাফ করে দে। জুতো আমার গরু দান করতে আইছে। তুইও তো আমার কান নিয়ে মারছিস, মারস নাই। ও আমি মেয়ে মানুষ, একটু মাইরে ফেলাইছি, তো কি হয়েছে? আমি কি রিক্সা থেকে ফেলাই দিচ্ছি তোরে? আরে ভুল করে ফেলাইছি, একটা ধাক্কা দিছি, তো কি হয়েছে? ধাক্কা দিছি তো কি হয়েছে? আমি কি ধাক্কা দিয়ে কাউরে মাটি ফেলাই দেওয়ার পারি? কইলাম তো ভুলে গেছে, মাফ করে দে। কি করছিস এমন? হ্যাঁ তুই তো আমার মারলি না, কান নিয়ে মারলি না তুই আমারে? মায়ের মানুষ একটু মারতেই পারে, আমি তো আদর করে মারছি, তুই তো মাইনে আমার ফেলাই দিছ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবার দে, চিল্লে গেছে কে, দেখ কি অবস্থা। গরু যদি ফেরত না পাই রে, বাপের তো ছাড়বো না থানা থেকে। গরু ফেরত পাবি কেমতে? 4 লাখ টাকার গরু হাকাই তো চুস 15 লাখ টাকা। মাইন্সে তো কুচতাছে 15 লাখ টাকার হাতে, আরে বেটা মাইন্সে তো যায় না 4 লাখ টাকা একটা বাছুর। এমনি কইছ না, আমার গরু বড় আছে, 10 লাখ টাকা দেখিনছি। হ, এক ছাগলে কিনছে 4 লাখ টাকার গরু 10 লাখ টাকা দিয়া। জানো ভালো করে দেখেন তো, ওটাই আপনার মেশিন নাকি? এই মেশিনের দাম 15 লাখ। দাম মানে গরুটা আমগই সকাল ধরে মাইকে শুনতেছি, গরু হারাই গেছে, দাম 15 লাখ টাকা, ইয়া হাতির মতন। এই গরুটা আমার সামনে 3-3 বার চক্কর দিছে, মাগার কল্পনাও করে নাই, এইটা আমার গরু হাতির লান হাতি গো। কুরবানির মতো এরকম একটা মহৎ কাজরে আপনারা ভাইরাল বানানোর ইস্যু বানায় ফেলাইছেন না? পুরো এলাকার মানুষটা আপনারা পাগল বানায় ফেলাইছেন। আপনারা কি জানেন না, কুরবানি দেওয়া হয় একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনারা যা করতেছেন তাতে তো আপনাকে কোরবানি কবুল নাও হইতে পারে। আমিও ভুল করে আলাইছি, ওই আমি ভুলটা করতাম না, ওই আমার মায়ের পাল্লা কইরা আমিও ভুল করে আলাইছি, ও তো আমার শত্রু, পাল্লা পাল্লি করতে গেছিলাম। আসলে দোষ আমগো আছে, ভগলেরই দোষ, আমরা এটার একটা প্রতিযোগিতা মানে ফেলাইছিলাম। আসলে কুলবানি যে শুধুমাত্র আল্লাহর লাইগা, এরাই মাথাতে বাইরে গেছিল। আমাকে মাফ করে দেন, আমগো দুই বাপরে লয়ে যাই, আমরা সুন্দর মতো সহিভাবে কুরবানি দিব, কথা দিতেছি। ঠিক আছে, আপনাদের উপলব্ধি হয়েছে এটাই অনেক বড় ব্যাপার, কিন্তু নেক্সট টাইম এরকম সার্কাস আর কখনো করবেন না, এটা মাথায় রাখবেন। ভিতরে চলেন, মুচলেকে দিয়া তারপর চলে যান। হ্যাঁ হ্যাঁ, মুচলেকে দিব কি লিগা? হ্যাঁ তো আমার ন্যাংটা গালের দোষ তো, হ্যাঁ তো আমি বুকের মধ্যে রাখি, মুচলেকে লাগে একেবারে। ভালো